প্রিয় ছাত্রীরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছো তো আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব যেটা হচ্ছে বর্গমূল তো সেই বর্গমূল কি জিনিস না ধরো আমি একটা তোমাদের আগে উদাহরণ দিই যে তোমাকে আমি ধরো ছত্রিশটা ধরো বোতাম দিলাম তোমাদের আমি বললাম যে এই বোতামগুলোকে তোমরা সাজাও যতগুলো শাড়ি এবং স্তম্ভ যা করবে সবগুলোতে সমান সংখ্যক বোতাম থাকবে এবারে কেউ যদি ধরো এই মানে শাড়ি মানে এই দিকে আমি বলতে চাইছি শাড়ি দিকে ধরো কেউ নটা করে বোতাম রাখলো এরকম করে এরকম চারটে শাড়ি করলো তাহলে এরকম যদি নটা করে বোতাম রাখে এরকম তো এরকম যদি চারটে শাড়ি করে তাহলে ছত্রিশটা বোতাম সে সাজাতে পারলো কিন্তু শাড়িতে যা বোতাম স্তম্ভতেও কি তাই বোতাম হলো হলো না স্তম্ভগুলোতে তো চারটে করে বোতাম থাকছে এই দিকে নটা করে বোতাম সে করেছে তাহলে এটা কিন্তু আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে হলো না তাহলে কিভাবে সাজাতে হবে না আমি যদি এই দিকেও ছটা করি এবং এই দিকেও যদি ছটা করি তাহলে কিন্তু দেখো মানে ছটা শাড়ি যদি করি এক একটা এরকম করে ছটা করে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম ছটা শাড়ি করলাম এবং প্রত্যেক শাড়িতে ছটা করে বোতাম আছে তাহলে টোটাল ছত্রিশটা বোতাম সাজানো গেল তাহলে এই যে আমি যতগুলো শাড়ি ততগুলো করে আমি বোতাম রাখলাম মানে প্রত্যেক শাড়িতে দেখো এখানে ছটা শাড়ি আছে ছটা শাড়িতে ছটা করেই বোতাম রাখলাম তাহলে ছত্রিশটাকে সাজাতে পারলাম কিন্তু এখানে আমি চারটে শাড়ি করেছিলাম এবং প্রত্যেক শাড়িতে নটা করে রেখে ছত্রিশটা বোতাম সাজানো যাচ্ছিলো কিন্তু আমার কন্ডিশনটা হচ্ছিল না যে যতগুলো শাড়ি ততগুলো বোতাম আমি রাখতে পারছিলাম না তো এখানে এটা ছোট জিনিস বলে ছত্রিশটা বলে আমি ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে ফেলতে পারলাম কিন্তু যদি অনেকগুলো আমি দিই তাহলে তো সেক্ষেত্রে করা যাবে না তো সেই ক্ষেত্রে আমাদের যে অঙ্কটা করে বার করতে হবে সেইটা হচ্ছে বর্গমূল তো তাহলে বর্গমূল আমি কিভাবে করব ধরো ছত্রিশটাই আমি যে বললাম সেটারই বর্গমূল কিভাবে করব না ছত্রিশটাকে কি করব উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে এটাকে যেমন আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখেছি দুই দিয়ে যাবে তারপরে আবার দুই দিয়ে তারপরে আবার তিন তিন তাহলে ছত্রিশ ইকুয়াল টু তাহলে কত হলো দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে আমাকে বার করতে বলেছে কি ছত্রিশের বর্গমূল তাহলে বর্গমূলের চিহ্নটা হচ্ছে এই এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন তাহলে এই ছত্রিশের বর্গমূল বার করছি মানে এই দিকেও আমরা এই চিহ্নটা দিলাম কারণ আমি ছত্রিশটাকেই এখানে লিখেছি তাহলে বর্গমূল বার করার জন্য কিভাবে আমরা করলাম না ছত্রিশের বর্গমূল হচ্ছে দেখো ছত্রিশের বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন সেটাকে আমি ভেঙে লিখেছি উৎপাদকে ভেঙে এটা তো সেটা বর্গমূল আমরা করছি নিয়ম হচ্ছে কি প্রত্যেক দুটো জোড়ার জন্য একটা করে বর্গমূল হলে একটা বেরিয়ে আসবে মানে দুটো দুই গুণিতক দুই মানে দুটো দুইয়ের জন্য একটা দুই হবে এবং দুটো তিনের জন্য একটা তিন হবে তাহলে ছত্রিশের বর্গমূল কত হলো দুই গুণিতক তিন মানে কত তিন দুগুণে ছয় তাহলে ছত্রিশের বর্গমূল তাহলে কত হলো ছত্রিশের বর্গমূল হলো ছয় ঠিক আছে বোঝা গেল তাহলে এইভাবে আমরা বর্গমূল করব তাহলে আমরা বর্গমূলের নিয়মটা শিখে গেলাম এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বর্গমূল করার নিয়মটা শিখলাম এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল করতে পারবো তো সেটা আমাদেরকে যতগুলো শাড়ি ততগুলো জিনিস রাখা বা যতগুলো শাড়ি ততগুলো বই রাখা এরকম টাইপের যে অঙ্কই দিক না কেন আমরা খুব সহজেই বর্গমূল করে বার করে ফেলতে পারবো ঠিক আছে বোঝা গেল তাহলে চলো আমরা অনুশীলনীতে যাই কষে দেখিতে যাই দেখি সেখানে কি অঙ্ক আছে আচ্ছা কোষে দেখি এইটিন পয়েন্ট ওয়ানে দেখো দশের দাগের অঙ্ক তো আমরা প্রথমে চলে যাব তো এখানে কয়েকটা ছোট অঙ্ক আছে এক নম্বর হচ্ছে সাতের বর্গ কত বার করতে বলেছে সাতের বর্গ মানে হচ্ছে বর্গ কথার মানে হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হয় সেটা তার বর্গ তাহলে সাতের বর্গ মানে সাতকে সাত দিয়ে গুণ অর্থাৎ বর্গটাকে আমরা এইভাবে লিখতে পারি স্কয়ার বলে ইংলিশে সাতের বর্গ তাহলে সাতের বর্গ মানে সাতকে কত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে তাহলে সাত সাততে উনপঞ্চাশ এটা হলো বর্গ আচ্ছা দু নাম্বার হচ্ছে বর্গমূল বার করতে বলেছে বর্গমূল মানে হচ্ছে যে নিয়ম আমরা শিখলাম আজকে সেইটা তো একশো একুশের বর্গমূল মানে কি করবো একশো একুশকে উৎপাদকে ভাঙবো এগারো দিয়ে যাবে এগারো এগারো একশো একুশ তাহলে সেটা আমরা লিখলাম এবারে দুটো এগারোর জন্য একটা এগারো হবে বর্গমূল বর্গমূলটা উত্তরটা কত হবে এগারো যেহেতু জোরার জন্য একটা হয় তো এটা হলো এগারো আচ্ছা এরপরে ছয়ের অঙ্কটা দেখো এখানেও একটা অঙ্ক দিয়েছে একশো চুয়াল্লিশের বর্গমূল একই রকম নিয়মে করব একশো চুয়াল্লিশ উৎপাদকে ভাঙছি দেখো দুই দিয়ে যাচ্ছে বাহাত্তর তারপরে দুই দিয়ে ছত্রিশ দুই দিয়ে আঠারো তারপরে দুই দিয়ে নয় তারপরে তিন দিয়ে তিন তিরকে নয় এই হলো এবার এটাকে আমরা লিখলাম দুই গুণিত চারটে দুই আছে দুটো তিন আছে গুছিয়ে লিখলাম এবারে বর্গমূল তাহলে কত হবে এই দুটো দুইয়ের জন্য একটা দুই গুণিতক দুটো দুইয়ের জন্য একটা দুই এবং এই দুটো তিনের জন্য একটা তিন তাহলে বর্গমূল হলো দুই দু গুণে চার তিন চারে বারো তাহলে যখন বর্গমূলটা আমরা লিখবো মানে দুটো জোড়া মানে দুটোর জন্য একটা জোড়ার জন্য কোনো একটা সংখ্যা যখন লিখব দুই গুণিত দুই এর জন্য একটা দুই তখন কিন্তু দেখো আর বর্গমূলের চিহ্ন দিচ্ছি না অর্থাৎ তখন বর্গমূল আমি করে ফেলেছি তখন আর এই চিহ্নটা দেওয়া যাবে না তাহলে এটা বর্গমূল হলো বারো আচ্ছা আর একটা আমি করে দিচ্ছি দেখো সাতের অঙ্কটা এটাও একটা বর্গমূল বার করতে বলেছে কিন্তু এখানে দেখো সংখ্যা হিসাবে দেয়নি থ্রি স্কোয়ার গুণিতক টু স্কোয়ার তো থ্রি স্কোয়ার মানে কি মাত্র বললাম তিনের বর্গ তিনের বর্গ মানে তিন গুণিত তিন লিখেছি দুইয়ের স্কোয়ার মানে দুইয়ের বর্গ তাহলে দুই গুণিতক দুই লিখলাম এবারে বর্গমূলটা আমরা বার করতে পারবো কারণ দুটোর জন্য একটা হবে এখানেও দুটোর জন্য একটা হবে তাহলে বর্গমূল হল তিন গুণিতক দুই অর্থাৎ ছয় তাহলে এইটা হচ্ছে এই সংখ্যাটার এই সংখ্যাটার বর্গমূল হলো ছয় এখানে সংখ্যা হিসাবে না দিলেও আমরা কিন্তু জোড়া থেকে একটা করে বার করে করে ফেলতে পারলাম তো এই হচ্ছে এই অঙ্কগুলো খুব সোজা তোমরা করবে আরও কয়েকটা অঙ্ক আছে নিজেরা করো আর এগারো দাগের অঙ্ক তো দেখো বর্গমূল বার করতে বলেছে উৎপাদকের সাহায্যে যে সংখ্যাগুলো দিয়েছে সেইগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো যে নিয়মটা আমি শেখালাম সেই নিয়মের সাহায্যে তাহলে তোমরা বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত থাকলো এগুলো ভালো করে তোমরা করো পরের দিন আবার আমরা পরের অঙ্ক যাব সবাই খুব ভালো থাকবে এবং সাবধানে থাকবে